দেখো এটা আমার পিলো কাবার এনেছি নতুন পিলো কাবার তো এখান থেকে স্টার্ট করি পিলো কাবার তো এই পিলো কাবারটা নিয়েছি তিনটা পিলো কাবার ছিল না বলে আমি একটু এই কালারটা নিয়েছি ব্রাউন তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো তারপরে একটা বেডশিট নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বেডশিটটা নিয়েছি এটার মধ্যে পিলো কাবার যদিও আছে তাও আমি দুটো পিলো আবার নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি হোয়াইট কালার আমার খুব পছন্দের হোয়াইট কালার দুটো হোয়াইট কালার নিয়েছি এ ড্রেসটা আর এর ভেতরে মনে আছে আমি জানি না আছে কি আছে না এটা নিয়েছে সিক্স নাইন একদম ফুল কটনের ঠিক আছে তো চলো তারপর আমি আমার কাপড়গুলো শেয়ার করবো এটা পরে করব গসারি আইটেম কিছু আর জুতো টুতো পরে করব যেগুলো আছে আমার ছেলের আমার ওগুলো পরে করছি একবারে হবে না আমি শর্ট ভিডিও মাধ্যমে হ্যাঁ আমি ধীরে ধীরে দেবো হ্যাঁ তো চলো নেক্সট আসছি দেখতে পাচ্ছ এই যে আমার বেডশিট পাতা হয়ে গেছে আমি পিঙ্ক কালার এবং হোয়াইট কালারটাই বেশি ব্যবহার করি আমি বেশিরভাগ হোয়াইট কালারই বেডশিট ব্যবহার করি আর পিলো কভার চেঞ্জ করে দিয়েছি দেখতেই পারছো এখানে তো এখন আমি এগুলো পরিষ্কার করে বালিশগুলো বাঁধবো ঠিক আছে তো চলো সেগুলো পরিষ্কার করে নিই তোমাদের সাথে শেয়ারও করবো এই যে দেখো পিলো কভার ভরে দিয়েছি আর বলো না হাঁপিয়ে গেছি হ্যাঁ গরম লাগছে ঘাম বেরোচ্ছে হাঁপিয়ে গেছি এখন তোমাদের আমার কিছু মেসর থেকে জামা এসছে মাইশোর থেকে সেগুলো শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই এক এক করে দেখাবো তো সেরকম দাম না সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি এর মধ্যেই তো আমি তোমাদের সাথে শেয়ার করব হুম আর কি বলবো বলো তো হাঁপিয়ে গেছি মানে বালিশ কতগুলো দেখেছ মানে প্রচুর বালিশ আরও তো ঢুকিয়ে রেখেছি আরেকটা মানে বেডশিট ঠিক করে আসলাম সোফা সেটগুলো ঠিক করে আসলাম যাকে ওগুলো দেখালাম না ওগুলো অন্যদিন দেখাবো ঠিক আছে ওই পাশে বেডশিটটা ঠিক করে আসলাম প্রচণ্ড হাঁপিয়ে গেছি প্রচণ্ড মানে এতগুলো বিছানা সত্যি স্বাভাবিক কষ্ট তো হবেই বলো আর চলো তাহলে আমি এরপরে জামা নিয়ে আসছি বন্ধুরা দেখ দেখো এই যে মাসি এগুলো ধুয়ে দিয়েছে পরিষ্কার করে এখানে আমি মেলে রেখেছি আরও ধোঁয়া বাকি আছে খালি জাস্ট অল্প অল্প করে ধুচ্ছে আমার তো পুতুল প্রচুর টেডি বিয়ার বলো ছোটো ছোটো পুতুল এগুলো সব আমার বট দিয়েছে তা ধোয়া অনেক বাকি আছে আরও জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম চলো এখন আমার নতুন কাপড়গুলো দেখে নাও যে দেখতে পাচ্ছ আমার সোনাগুলোকে পরিষ্কার করে রাখলাম সোনাগুলোকে কি ভালো লাগে না দেখতে বলো বন্ধুরা পরিষ্কার করেছি দেখো দেখো আরও অনেক কিছু আছে আমার সাজানো কি বলবো ভাই আস্তে আস্তে দেখাবো একবারে তার হবে না সোনার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি নাও এই একটা ড্রেস এই যে নিচ অব্দি ঠিক আছে এটা মেশোর থেকে হ্যাঁ সিক্স ভুলে গেছে জানি না সিক্স কত দেখতে পারছো দেখে না দেখে নাও ভালো করে এই গেল একটা চলো নেক্সট যাচ্ছে এর সাথে একটা উন্না আছে উন্নাটা আর কি দেখবে দেখতে পারছো এই একটা ব্লাউজ নিয়েছি তোমাদের কেমন লাগছে বলো তো এটা ফুল এরকম আরেকটা নিয়েছিলাম খয়রি কালারে আর রেড কালারের হ্যাঁ আরেকটা রেড কালারের নিলাম আমি কেন ওগুলো সেট আলাদা এটার সেট আলাদা এটা আমি লেহেঙ্গা দিয়ে পরবো রেড কালার যদিও আমার পছন্দের না আমার ব্ল্যাক কালার সব থেকে পছন্দের তো যাই হোক এটা নিয়েছি দেখে নাও কাপড় দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা সিক্স ফিফটি নিয়েছে একদমই দাম কম এটা মিশর থেকে কোয়ালিটিটাও বেশ ভালো আর কালারটা আমার তো ব্ল্যাক কালার সব থেকে মানে পছন্দের তোমরা সবাই জানো ঠিক আছে তো এটা হলো একটা তা চলো দেরি না করে আরও দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ আমি একটু ব্রেক দিয়ে নিলাম কাপড় আরও দেখাচ্ছি ছেলের খিদে লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে বানিয়েছি বিরিয়ানি বানিয়েছি চিকেন বিরিয়ানি এখানে আছে রায়তার আর ওখানে আছে গ্রেভি একটা আছে ঠিক আছে দেখতেই পারছ তো চলে আসছো কারণ না দেখালে হতো না কারণে একটু ব্রেক দিয়েছি বলে একটু খাওয়াটা খাবিয়ে দিই তারপরে আবার আসছি আমার কাপড় নিয়ে ঠিক আছে আরও তো আছে অনেক কিছু দেখানোর বাকি আস্তে আস্তে দেখাবো একবারে তো মানে হবে না আস্তে আস্তে দেখাবো দেখো ব্রেকের পরে আবার দেখালাম দেখে নাও এটাও একটা কুর্তি বেশ ভালো ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে হাতাটা ঘুটিয়া তার মতন দেখতেই পারছ একটা উন্না আছে এরকম পড়লে পরে বুঝতে হবে না পরলে তো বুঝতে পারবে না তা চলো নেক্সট এখানেও দু নম্বর ড্রেস দেখতেই পারছো এটা হলো দু নম্বর বলে এটা হলো তারপরের ড্রেসটা ঠিক আছে ভুলেই যাই দেখো দেখাতে দেখাতে এগুলো কম দাম হুম ছশো সাড়ে ছশো ছশো টাকা নিয়েছে অতটা কোয়ালিটি ভালো না ঠিক আছে এগুলো মেশোর কোয়ালিটি খুব একটা ভালো না দেখলে চলো নেক্সট পারছো ঠিক আছে খুব একটা যে ভালো কোয়ালিটি তাও না এর আগে যে যেটা দেখালাম এটা একদিন পড়েছিলাম এগুলো সব নতুন খুব ভালো যে কোয়ালিটি তাও না খুব খারাপ তাও কোয়ালিটি না মানে মোটামুটি চলে ঠিক আছে এই একটা নিয়েছি যাই না কেমন লাগবে পড়লে বুঝতে পারবে এটা দেখতে পাচ্ছ আছে মোটামুটি খুব একটা ভালো তাও না খুব একটা খারাপ তাও না হুম তো আমার অনেক ড্রেস আছে এখনো দেখানো বাকি আছে তোমাদের ভালো ভালো ড্রেসগুলো বিভাগ থেকে যেগুলো নিয়েছি আরও লাইফস্টাইল থেকে নিয়েছি প্যান্ডালুমস থেকে নিয়েছি সেগুলো অবশ্যই দেখাবো তো জুডিও থেকেও নিয়েছি কিছুটা দেখিয়েছি কিছুটা আছে অবশ্যই দেখাবো তো দেখে নাও কেমন হয়েছে অনেকে আমাকে অনেক আমাদের ফ্যামিলিতে পয়সা পাঠিয়েছে তাদের গিফটের আমি কিনেছি হ্যাঁ তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করো জুতো টুতো সব একসাথে দেখাবো ঠিক আছে এই হলো এই পর্যন্ত দিলাম পরে আবার আসবো